ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের ক্যারিয়ারে পঞ্চম দল হিসাবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছিল টাইগার কাটার মাস্টারের। পরে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে পারফর্ম করেছেন বাংলাদেশি এই পেসার। মুস্তাফিজুর রহমানকে 2024 আইপিএলের অকশন থেকে ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দলের হয়ে আগামী 22 মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরের যাত্রা শুরু করবেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হোম ভেনুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হবে মুস্তাফিজদের। আইপিএলের প্রথম অংশের সময়সূচি কদিন আগে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেখানে প্রথম ম্যাচ পড়েছে চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের হয়ে পারফর্ম করে নিজের সেরা প্রস্তুতি সেরে নিতে পারত মুস্তাফিজুর রহমান। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিজকে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ওয়ানডে সিরিজে প্রথম ওয়ানডেতে একাদশের বাহিরে রেখেছে। সম্ভাবনা রয়েছে লঙ্কানদের বিপক্ষে পরবর্তী 2 ওয়ানডে ম্যাচেও মুস্তাফিজুর রহমানকে একাদশে না রাখার। সেক্ষেত্রে ডাগ আউটে বসেই লঙ্কানদের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজের প্রত্যেকটি ম্যাচ দেখতে হবে কাটার মাস্টারের, যেটা মুস্তাফিজুর রহমানের জন্য ভালো কিছু হতে পারে। জাতীয় দল মুস্তাফিজুর রহমানের সার্ভিস না পেলেও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ঠিকই পূর্ণ ফিট ফিজকে পাবে। আগামী 22 মার্চ শুরু হবে মুস্তাফিজের আইপিএল যাত্রা। জাতীয় দলের 2 সংক্ষিপ্ত ফর্মেটের কেন্দ্রীয় চুক্তিতে থাকায় ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য মুস্তাফিজকে বসে থাকতে হয়েছে বাংলাদেশে। সেজন্যই মূলত চেন্নাই সুপার কিংসের কন্ডিশনিং ক্যাম্পে এখনও যোগ দিতে পারেননি ফিজ। জানা গেছে আইপিএল শুরুর আগ মুহূর্তে দলের সঙ্গে যোগ দিবেন কাটার মাস্টার। এর আগে জাতীয় দলের হয়ে হয়তো আর নাও দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে।